আসসালামু আলাইকুম অল অফ ভিউয়ার্স অল অফ মেম্বার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমি এসেছি অনেকদিন পরে একটা নতুন একটা সাজেশন নিয়ে, আর এই সাজেশনটা হচ্ছে অনেকেই এই সাজেশনটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন দেওয়ার জন্য। তো আমি সাজেশনটা আজকে ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করেছি। তো যারা সাজেশনটা দেখবেন, সাজেশন ভিডিও, তো অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে আপনারা কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমাদের সাজেশনটা শুরু করা যাক ভিডিওটা। তো ক বিভাগের সাজেশন রেখেছি, প্রথমেই আমরা ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 99% করে দিয়ে রাখছি। আপনারা পরীক্ষার আগে অবশ্যই আগে 99% প্রশ্নগুলো আগে পড়ার চেষ্টা করবেন, তারপর বাকি অংশগুলো পড়ার চেষ্টা করবেন। তো দেখেন, এখানে আমরা ক বিভাগে যে প্রশ্ন রেখেছি, এখানে রাষ্ট্রের উপাদান কয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ রেখেছি। তারপর এখানে আইন কি, এটা 99% গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে 2টি পদ্ধতির নাম লিখো, খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে লিখেছি জাতীয়তাবাদের 3টি উপাদানের নাম লিখো, খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই। তারপরে হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত 2টি মতবাদ লিখো। তারপরে সরকারের অঙ্গ কয়টি ও কে কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বিগিন অ্যান্ড ইন্ডস উইথ দ্য স্টেট, কে বলেছেন? ডেমোস শব্দের অর্থ কি, ডেমোস শব্দের অর্থ কি? তারপর হচ্ছে দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করেন যে এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে পলিশ শব্দের অর্থ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট, উক্তিটি কার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বভৌমত্ব কথার অর্থ কি। তারপর হচ্ছে আমলাতন্ত্রের জনক কে, এদিক থেকে আছে একাডেমি শব্দের অর্থ কি, একাডেমি শব্দের অর্থ কি, সাংবিধানিক আইন কি, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পলিটি কি, পলিটি প্রশ্নটা আসতে পারে 99%, এবং এটা হচ্ছে আমি সাজেস্ট করবো অবশ্যই পলিটি প্রশ্নের উত্তরটা ভালো করে মুখস্থ করবেন। তারপর এখানে প্লেটোর তার আদর্শ রাষ্ট্রের মানবতাকে কয় ভাগে ভাগ করেন, তারপরে দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে, এটা আসবেই, এটা 100% গ্যারান্টি, ঠিক আছে? তো এরকম কয়েকটা প্রশ্ন আমরা বলে দিলাম, এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবেন, ঠিক আছে? কারণ এইগুলো থেকে মানে আসবেই, মিস চায় না। তারপরে গণতন্ত্রের জনক কে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে এখানে রেনেসাঁ শব্দের অর্থ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা 99% থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেহেতু আমরা এখানে 99% দিই না, তারপর আপনি এটা পড়ে রাখবেন, ঠিক আছে? তারপরে দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে, 99% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই ছিল ক বিভাগ থেকে প্রশ্ন, অবশ্যই ক বিভাগের এই প্রশ্নগুলো আগে পড়ার চেষ্টা করবেন। এখন আমরা খ বিভাগ থেকে যে কোনো 5টি প্রশ্ন লিখতে হবে, এখান থেকে আপনারা 1 থেকে 15টা প্রশ্ন দেওয়া আছে, 14টা বা 13টা প্রশ্ন পড়লেই এখান থেকে আপনারা কমন পাবেন আশা করি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, মেকিয়েলবাদ কি, মেকিয়েভেলিবাদ, তারপরে হচ্ছে জাতীয়তাবাদ কি, তারপর মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণাটি লিখো, তারপরে হচ্ছে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি লেখো, প্লেটোর শিক্ষাতত্ত্ব, ঠিক আছে, রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য, এই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো, এখান থেকে আমরা 1 থেকে 14টা প্রশ্ন দিয়েছি, আপনারা 1 থেকে 13টা প্রশ্ন পড়লে এখান থেকে আশা করি সবগুলো কমন পাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের ক এবং ঘ বিভাগের এবং হচ্ছে ক বিভাগের প্রশ্ন। তো আশা করি আপনারা এই সাজেশন থেকে 80-90% পর্যন্ত কমন থাকবেন। পরবর্তীতে আপনাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইমরান সাজেশন পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, এবং আপনাদের আমাদের সাজেশনগুলো যদি আপডেট করা হয় তাহলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা ইমরান সাজেশনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে রেগুলার লাইক কমেন্টস করেন তাহলে আমরা উৎসাহ পাবো, এবং নিয়মিত আমরা আমাদের সাজেশন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, এবং সাজেশনগুলো ইউটিউবে আপলোড করার চেষ্টা করবো আগে, এবং ফেসবুক পেজে, ঠিক আছে? তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।